আলু পটলের সাদা তরকারি। এর জন্য আমার লাগছে পটল কাটা, এইভাবে দেখতে পাচ্ছেন আলু, এটা আমি সেদ্ধ করে ডাইস করে রেখেছি। এইটা হচ্ছে মশলা, সাদা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, নুন, হিং, আর রান্নাটা হবে ঘি। এইবার গ্যাসটা জ্বেলে নিচ্ছি, ফ্রাই প্যান তাতে দেব খুব সামান্য ঘি, একটুখানি। ঘিটা যেই গরম হয়ে যাবে, ঘিটা একটু গরম হলে তাতে দিয়ে দিতে হবে সাদা জিরে, একটুখানি তেজপাতা একটা, আর দুটো কাঁচা লঙ্কা। জিরে ভাজা হয়ে গেছে, একটু গন্ধ গন্ধ লাগছে, তো এবার আপনি পটলগুলো ছেড়ে দিন, একদিকে আলু একদিকে, গ্যাসটা কমিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে ঘি খুব সামান্যই লেগেছে, একটু নেড়ে নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয় কিন্তু লালচে রঙটা না আসে। সাদা তরকারি ঘি দিয়ে করা, এই লাল রং আসবে। স্লো ফ্লেম করে এগুলো একটু নেড়ে নিন, ভাজুন করে। ভাজা হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সুস্বাদু খেতে হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন টেস্ট অনুযায়ী। পটল ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, ব্যাস এরপরে দিয়ে দিতে হবে জল। এইবার জল দেবো, ভাজা হয়ে গেছে এক কাপ মতো। দিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, যেই বয়েল আসবে এটাকে কভার করে সিমে করে দিতে হবে। দেখুন বয়েল আসছে, জলটা বয়েল হচ্ছে, ফুটছে, বেশ ভালো করে যখন চারিদিকটা টকবক করে ফুটবে তখন কভারটা দিয়ে সিমে করে দেবে। এই তরকারি লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে, বাঙালিদের ঘরে ঘরে এটা হয়। এই সব ভালো করে ফুটে গেছে, এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম।
আর আঁচটা সিমে করে এভাবে পাঁচ দশ মিনিট ফুটুক। পাঁচ সাত মিনিট পরে আমি এসে দেখবো যে পটলগুলো গলেছে কিনা, মাখো মাখো হয়ে গেলে এটা নাড়ি দেবো। পাঁচ মিনিট পরে দেখুন এরকম জলটা শুকিয়ে গেছে এবং পাঁচ থেকে সাত মিনিট পটলও সেদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধ করাই ছিল, জাস্ট এটাকে একটু নেড়ে দিতে হবে। নেড়ে একটু মাখো মাখো করে নামিয়ে দেবে। এটা হয়ে গেছে কিন্তু খুবই ড্রাই লাগছে, আমি একটু গরম জল দেব। এই যে তরকারিটা উঠছে, এখন লঙ্কাগুলো বাদ দিয়ে দিয়েছি আর এই তেজপাতাটা বাদ দিয়ে দিলাম। এইবার সেদ্ধ হয়ে গেছে পটল, জাস্ট একটু নেড়ে মাখো মাখো হয়ে গেলেই পটলটা নাবিয়ে দেব। ব্যাস একটু টেস্ট করে নুনটা চেখে নিতে পারেন, আদারওয়াইজ দিস ইজ ডান। গ্যাসটা বন্ধ। সার্ভিংয়ের আগে আর একবার গরম করে ঢেলে সার্ভ করতে হবে।